আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইকরা মিডিয়াতে আপনাদেরকে স্বাগতম। আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে বুঝতে পারবেন যে ইসলাম কত সুন্দর ধর্ম, শান্তির ধর্ম। সুন্দর এজন্য বলা হচ্ছে যে দা পিস ইন ইসলাম, বলা হচ্ছে শান্তি একমাত্র ইসলামের মধ্যেই রয়েছে। শান্তি এত সুন্দর জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দিয়েছেন, যা আপনি যদি জীবনের প্রতিটি মুহূর্তে মেনে চলেন তাহলে আপনি ইহকালে ও পরকালে উপকৃত হতে পারবেন। আর আপনি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাকে অমান্য করে চলেন তাহলে আপনি পদে পদে ঠিক হবে, তাহলে কি করতে পারবেন, পদে পদে ঠোক্কর খাবেন, আপনাকে ঠকতে হবে, আপনাকে বিপদে পড়তে হবে। একটা উদাহরণ দিই, ধরেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা হাদিসের গ্রন্থ সহিহ মুসলিমে লেখা আছে, যে তুনকা হুল মারাতুল আরবাইন, যে চারটি জিনিস থেকে বিবাহ করা হয়, লিমালিহা ওয়ালিজামালিহা ওয়ালিহাসাবিহা ওয়ালিদিনহা ফাজকুর বিদাতিদ্দিনহা তারিবাতিয়াদা রাওয়াহু মুসলিম। তারিবাতিয়াদা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চারটি জিনিস দেখে কি করা হয়, দেখে মহিলাদেরকে বিবাহ করা হয়, মহিলাদের বিবাহ করা, ধন সম্পদ দেখে, তার ধন লিমালিহা ওলি জামালিহা তার সৌন্দর্য দেখে, ওলি জামালিহা তার সৌন্দর্য দেখে, ওলি হাসাবিহা এবং তার খানদান দেখে, তার পরিবার দেখে, তার খানদান দেখে, তার পরিবার দেখে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালি দিনহা, এবং তার দিন দেখে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাজকুর বিদাতিদ দিন, তোমরা কি করো দিনকে প্রাধান্য দাও। এই চারটি জিনিসের মধ্যে দিনদারী মহিলাকে প্রাধান্য দাও, ধার্মিক মেয়েকে বিবাহ করো। কিন্তু আপনি বিবাহের সময় আপনি সৌন্দর্য দেখলেন, এবং অনেক পুরুষ এমন আছেন যে বিবাহের সময় আপনি টাকা দেখলেন, যে বিবাহের মালদার মহিলা দেখলেন, যে তাহলে সেই মহিলার কথায় আপনাকে বুঝতে বসতে হবে। কারণ সেই মহিলা সুন্দরী, তার আত্মহংকার আছে, সেই মহিলা মালদার, তার আত্মহংকার আছে, সে ধনী মহিলা, সে পরোয়া করে না আপনাকে। আপনি যদি ছেড়ে দেন আবার অন্য কোথাও বিবাহ করে নেবে, তার পিতার টাকার গরম আছে, তার পিতা আপনাকে সেই মহিলার কথায় অভ্যস করতে হবে। আর যদি না শোনেন তাহলে সেই স্ত্রীর হাতে আপনাকে তাহলে সেই মারও খেতে হতে পারে। প্রিয় শ্রোতা মন্ডলী, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি না মানেন তাহলে আপনাকে পদে পদে আপনাকে বিপদে পড়তে হবে। বুঝতে পারলেন প্রিয় শ্রোতা মন্ডলী? অতএব হারাম থেকে বাঁচুন এবং হালাল খাদ্য খান, এবং আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথাকে মেনে চলুন, তাহলে দেখবেন খুব সহজেই জাহান্নাম থেকে নাজাত পেয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, জান্নাতে প্রবেশ করতে পারবেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, প্রিয় শ্রোতা মণ্ডলী, কবি খুবই দুঃখের সাথে বলেছেন, খুবই দুঃখ করে, দেখানে কে লিয়ে হুসনে ছিলতে হো দাড়ি, দেখানে কে লিয়ে হুসনে ছিলতে হো দাড়ি, দেখানে কিউ পহনতে হো এ কুর্তা, পহন লো না সারি, পহনতে হো এ কুর্তা, পহন লো না সারি বলেছেন। যে তোমরা নিজের মুখের সৌন্দর্য দেখানোর জন্য যদি কিছু মানুষকে প্রশ্ন করা হয় যে আপনি দাড়ি কেন রাখেননি, আমার স্ত্রী রাখতে দিচ্ছেন না, আপনি নিজের স্ত্রীর অনুসরণ অনুকরণ করছেন নাকি আল্লাহর অনুসরণ অনুকরণ করছেন, কোনো যুবক ভাইকে যদি প্রশ্ন করা হয় আপনি কেন দাড়ি রাখছেন না, তাহলে সেই যুবক ভাই বলবে আমাকে বিবাহ করবে না, আমি বিবাহ করার পরে আমি দাড়ি রাখবো। তারপরে বিবাহ করার পরে এমন একটা মহিলার পাল্লায় পড়ে, এমন স্টাইল, এমন মহিলার চাল চলন, এমন সেই মহিলা, সেই মহিলা আপনার জীবনকে ধন্য করবে, আপনাকে জান্নাতে যাওয়ার জন্য যে কাজগুলি করতে হয় সেই কাজগুলি করার উৎসাহিত করবে। আর আপনি যদি বিবাহের আগে থেকে দাড়িকে সেই অমিতাভ বচ্চনের মতো স্টাইলে কাটেন, আপনি যদি ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মা লা